नमस्कार बंधुरा, आमी पलाशपर रेकी ओ शक्तिशाली एनार्जी हिलिंग टीचार। आपनारा पृथिवीर सप्तम आश्चर्य जायगार कथा शुनेछेन, किन्तु आजकेर आमी आपनादेर साथे आलोचना करब पृथिवीर अष्टम आश्चर्य जिनिसेर मिराकेल पावार निये। यस बंधुरा, पृथिवीर सेई अष्टम आश्चर्य जिनिसेर नामटा हलो मेडिटेशन। यस बंधुरा, মেডিটেশনের মধ্যে এত পাওয়ার আছে, এত পাওয়ার আছে, এত পাওয়ার আছে, তাকে যদি সঠিকভাবে আপনি আপনার জীবনে ব্যবহার করতে পারেন তো আপনার জীবনে মিরাকেল পরিবর্তন ঘটবে। কিভাবে আপনি মেডিটেশন পাওয়ারকে ব্যবহার করবেন, মেডিটেশন ব্যবহার করলে আপনার জীবনে কী কী উন্নতি ঘটবে, মেডিটেশনের দশখানা পাওয়ারফুল উপকারিতা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। আর সর্বশেষে আলোচনা করব আপনাদের জন্য একটি সুপার পাওয়ারফুল অফার নিয়ে। এই ভিডিওতে যা কিছু আলোচনা করব প্রত্যেকটাই আপনাদের জীবনে কার্যকরী ও উপকারী হবে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো আসুন কথা না বাড়িয়ে এবার জেনে নিই যে মেডিটেশন করলে আমাদের কী কী উপকার হয়। তো প্রথম উপকার, যারা প্রতিনিয়ত মেডিটেশন করেন তাদের জীবনে বয়সের ছাপ পড়ে না। ইয়েস বন্ধুরা, যারা দেখবেন যে প্রতিনিয়ত মেডিটেশন করেন, কোনো যোগা সেন্টারের গুরু দেখবেন বা কোনো সাধু মুনি ঋষি দেখবেন, তাদের মুখের মধ্যে একটা আলাদা উজ্জ্বলতা থাকে, তাদের মুখের মধ্যে একটা আলাদা প্রশান্তি থাকে, তাদের স্কিন উজ্জ্বল হয়ে থাকে। তো যারা বিউটি চর্চা করে বা সৌন্দর্য চর্চা করে, যারা বিউটি পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করে ফেলেন, তারা যদি প্রতিনিয়ত মেডিটেশনকে অ্যাপ্লাই করতে পারেন তো ন্যাচারালভাবে, স্বাভাবিকভাবে, সুন্দরভাবে আপনার ত্বক কিন্তু মজবুত থাকবে, সুন্দর থাকবে, গ্লেজি থাকবে। এর জন্য আপনাকে হাজার হাজার টাকা খরচা করার কোনো প্রয়োজন হবে না। মেডিটেশন করলে একদিকে যেমন আপনার শরীরে বয়সের ছাপ পড়ে না, অপরদিকে কিন্তু আপনার শরীরের প্রত্যেকটা কোর্স রিচার্জ হয়ে যায়। আমরা আমাদের শরীরকে সুস্থ করার জন্য অনেকেই প্রাণায়াম করে থাকি। আপনারা প্রাণায়াম করুন, খুব ভালো কথা, কিন্তু তার সাথে সাথে মেডিটেশনকে আপনার জীবনের অংশ করে নিন। আর দেখুন কিভাবে আপনার জীবনে মিরাকল পরিবর্তন আসতে শুরু করেছে। মেডিটেশন করার দ্বিতীয় বেনিফিট হলো শরীর নিরোগ থাকে। ইয়েস, যারা প্রতিনিয়ত মেডিটেশন করেন দেখবেন তাদের শরীর কিন্তু সহজে অসুস্থ হয় না, তাদের শরীরের প্রত্যেকটা কোষ স্ট্রং থাকে, তাদের শরীরের প্রত্যেকটা কোষ ডিটক্সিফাই হয়ে যায়, তাদের শরীর মন আত্মা পবিত্র থাকে, তাদের শরীর স্ট্রং থাকে। আজকের এই যুগে আপনারা দেখবেন যে মানুষ অল্প বয়স থেকেই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে রোগগ্রস্ত হয়ে পড়ছেন। তো যারা প্রতিনিয়ত ছোট ছোট কারণে রোগগ্রস্ত হয়ে পড়েন তাদের আমি পরামর্শ দেবো যে মেডিটেশনকে নিজেদের জীবনের অংশ করে নিন। আর দেখুন কিভাবে নিজেদের জীবনে মিরাকেল পরিবর্তন আসতে শুরু করেছে। মেডিটেশনের তৃতীয় বেনিফিট হলো স্মৃতিশক্তি বৃদ্ধি করে। যারা পড়াশোনা করছেন, যারা চাকরি করছেন বা আইকিউ লেভেলকে কাজে লাগিয়ে যাদের ইনকাম, তাদেরকে বলবো মেডিটেশনকে জীবনের অংশ করে নিন। আর দেখুন ন্যাচারালভাবে, স্বাভাবিকভাবে, সুন্দরভাবে, প্রাকৃতিকভাবে আপনার আইকিউ কিভাবে বৃদ্ধি পাচ্ছে। যারা পড়াশোনায় ভালো রেজাল্ট করতে পারছেন না, তারা মেডিটেশনকে জীবনের অংশ করে নিন। আর আমি যেইভাবে গাইডেড মেডিটেশন বানিয়েছি সেই মেডিটেশনগুলো আপনারা যদি করতে পারেন তো ডেফিনেটলি আপনার পড়াশোনা, চাকুরি ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে আপনি কিন্তু উন্নতি করতে পারবেন। মেডিটেশনের চতুর্থ বেনিফিট হলো রাগ, হিংসা, ক্ষোভের ওপরে নিয়ন্ত্রণ আনা সহজ হয়ে যায়। বন্ধুরা, যারা একটু কারণেই রেগে যায়, একটু কারণেই প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করি, অপরের প্রতি প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে যায়, তারা তো তাদের নিজেদের অজান্তে একটা সুন্দর সম্পর্ককে একদিকে যেমন নষ্ট করে ফেলে, অপরদিকে তিনি যখন রাগ করছেন তার ব্রেন থেকে নেগেটিভ হরমোন রিলিজ হতে শুরু করে, যেগুলো কিন্তু তার শরীর, মন, আত্মার উপরে প্রচণ্ড নেগেটিভ প্রভাব ক্রিয়েট করে বা নেগেটিভ রেজাল্ট ক্রিয়েট করে। যার ফলস্বরূপ হয় কি, দেখবেন যারা অতিরিক্ত রাগারেগি করে তারা কিন্তু অতিরিক্তভাবে রোগগ্রস্ত হয়ে পড়ে। তো যারা প্রতিনিয়ত মেডিটেশন করেন তাদের কিন্তু নিজেদের মনের যে কন্ট্রোল, নিজেদের যে রাগ, হিংসা, দ্বেষ, এর উপরে কিন্তু কন্ট্রোল এসে যায়। মেডিটেশনের পাঁচ নম্বর বেনিফিট হলো স্পিরিচুয়াল পাওয়ার ইনক্রিজ। যারা ধর্ম লাইন নিয়ে থাকতে চান, যারা আধ্যাত্মিকতাতে বিলিভ করেন, যারা মনে করেন যে আমাদের ইনটিউশন পাওয়ারকে বাড়াবো, যারা ঈশ্বরের সাথে নিজেদের কানেকশনকে আরও মজবুত করে তুলতে চান, তাদের বলবো প্রতিনিয়ত মেডিটেশন করে যান। মেডিটেশন করলে অটোমেটিক্যালি আপনার থার্ড আই অ্যাক্টিভেটেড হবে, আপনার কুণ্ডলিনী শক্তি জাগরিত হবে, আপনার ইনটিউশন পাওয়ার বাড়বে এবং আপনি কিন্তু আধ্যাত্মিকতার লাইনে অনেক গুণ বেশি এগিয়ে যেতে পারবেন। শুধু তাই নয়, মেডিটেশনের মধ্যে এত পাওয়ার আছে আপনি বাড়িতে বসে দূরে থাকা ব্যক্তি যে কোনো প্রবলেমকে সলভ করে দিতে পারবেন, বাড়িতে বসে আপনার কার্মিক ক্লেন্সিং করতে পারবেন, বাড়িতে বসে আপনার গ্রহ শান্তি করতে পারবেন, আপনার বাস্তু প্রবলেম সলভ করতে পারবেন। এক কথায় মেডিটেশন পাওয়ারকে ইউজ করে আপনি আপনার জীবনে এ টু জেড প্রবলেমের প্রোগ্রামিং করে তাকে চেঞ্জ করে দিতে পারবেন। যারা বিভিন্ন গ্রহ প্রবলেমে ভুগছেন, এখানে ওখানে সেখানে যাচ্ছেন, বিভিন্ন স্টোন ধারণ করছেন, লাখ লাখ টাকা খরচা করছেন, কোনো রেজাল্ট পাচ্ছেন না, তাদের বলবো
মেডিটেশনকে জীবনের অংশ করে নিন আর দেখুন কয়েকদিনের মধ্যেই আপনার জীবনে মিরাকেল পরিবর্তন কিভাবে ঘটতে শুরু করেছে। ইয়েস বন্ধুরা, মেডিটেশনের 6 নম্বর বেনিফিট হলো শরীরের প্রত্যেকটা কোষকে মেডিটেশন চার্জ আপ করে ফেলে। শরীরের যে সমস্ত হরমোনগুলো আছে ডিসব্যালেন্স হয়ে আছে সেগুলোকে ব্যালেন্স করে ফেলে, শরীর মন আত্মাকে পিউরিফাই করে ফেলে। তার ফলে হয় কি, শরীর ভেতর থেকে স্ট্রং হয়ে ওঠে, মন সুস্থ থাকে, মন সবসময় প্রফুল্ল থাকে, আনন্দে থাকে, যার ফলে হয় কি জীবনে আপনি অনেক গুণ বেশি উন্নতি করতে পারেন। মেডিটেশনের 7 নম্বর বেনিফিট হলো টেনশন দুশ্চিন্তা থেকে আপনাকে রক্ষা করে। ইয়েস বন্ধুরা, চিন্তা চিতার সমান। আপনারা জানেন যে যে যত বেশি চিন্তা করবে তার জীবন কিন্তু তত বেশি ক্ষয়প্রাপ্ত হয়, অর্থাৎ তিনি তত বেশি নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেন। অনেক সময় হয় কি আমাদের মনের মধ্যে এত বেশি টেনশন এত বেশি দুশ্চিন্তা এসে যায় যার উপরে আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি না। আপনি যখন প্রতিনিয়ত মেডিটেশন করতে থাকবেন অটোমেটিক্যালি কিন্তু এই সমস্ত টেনশন দুশ্চিন্তার উপরে কন্ট্রোল এসে যাবে এবং আপনি আপনার মনের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারবেন এবং সুখী জীবন যাপন করতে পারবেন। মেডিটেশনের 8 নম্বর বেনিফিট হলো হার্ট প্রবলেম থেকে বাঁচায়। শুধু হার্ট প্রবলেম কেন, হার্ট প্রবলেম, লিভার প্রবলেম, কিডনি প্রবলেম, শরীরের যে কোনো প্রবলেম থেকে বাঁচার জন্য প্রতিনিয়ত আপনাকে কিন্তু মেডিটেশন করার প্রয়োজন আছে। আজকালকার দিনে দেখবেন যে প্রত্যেক বাড়িতে একটা করে সুগারের পেশেন্ট হয়ে গিয়েছে। ইয়েস বন্ধুরা, যারা প্রতিনিয়ত মেডিটেশন করেন তারা কিন্তু নিজেদের সুগারকে কন্ট্রোল করতে পারবেন এবং নিজেদের শরীরের যে কোনো প্রবলেমকে কন্ট্রোল করতে পারবেন এবং ন্যাচারালভাবে সুস্থ থাকতে পারবেন। মেডিটেশনের 9 নম্বর বেনিফিট হলো অসাধারণ সুপার পাওয়ারের সাথে পরিচিত হওয়া। বন্ধুরা, আমাদের ব্রেনের দুটো পার্ট হয়, একটা হচ্ছে লেফট পার্ট, একটা হচ্ছে রাইট পার্ট। তো লেফট ব্রেনের ক্ষমতা হচ্ছে মাত্র 8-10%, আর রাইট ব্রেনের ক্ষমতা হচ্ছে 90%। যেই 90% ক্ষমতার ব্যবহার কিন্তু আমরা জানি না, যারা মেডিটেশন করে তারা কিন্তু এই 90% যে পাওয়ার আছে সেই পাওয়ারের ব্যবহারকে কিন্তু বাড়াতে পারে, আর যার ফলে হয় কি অসাধারণ ক্ষমতা তাদের মধ্যে চলে আসে। যেমন করে স্পিরিচুয়াল পাওয়ার ইনক্রিজ হয়, থার্ড আই পাওয়ার ইনক্রিজ হয়, কুণ্ডলিনী জাগরিত হয়, যার ফলস্বরূপ হয় কি, যেটা আমি আগেও বলেছি যে আপনাদের বহু ক্রিটিক্যাল প্রবলেম আপনারা জাস্ট প্রোগ্রামিং করে সলভ করতে শুরু করবেন। আপনি আগে কি ঘটতে চলেছে তার একটা ইন্টেনশনালি ফিল করতে পারবেন, এছাড়াও বহু মেরাকেল ফিলিং কিন্তু আপনার জীবনে ঘটতে থাকবে। মেডিটেশনের 10 নম্বর বেনিফিট হলো শরীরের সমস্ত গ্রন্থি স্থির থাকে, চার্জ আপ থাকে, মনের ওপরে নিয়ন্ত্রণ থাকে, আত্মার ওপরে নিয়ন্ত্রণ থাকে, যার ফলে হয় কি আপনি আপনার প্রফেশনাল ক্ষেত্রে, আপনার জীবনের ক্ষেত্রে, আপনার কর্মজীবনের ক্ষেত্রে, আপনার শারীরিক ক্ষেত্রে সমস্ত দিক থেকে আপনি সুস্থ, সবল, সুন্দর থেকে আপনার জীবনকে চরম উন্নততর পর্যায়ে নিয়ে যেতে পারেন। ইয়েস বন্ধুরা, তো আসুন এবার আমরা জেনে নিই যে কি আপনাদের জন্য সেই অফার আছে। যারা চাইছেন যে একটা নির্দিষ্ট গাইডলাইন্সের মধ্যে থেকে, একটা পাওয়ারফুল সাপোর্ট সিস্টেমের মধ্যে থেকে, নির্দিষ্ট গাইডিং মেডিটেশন লাইনের মধ্যে থেকে নিজেদের জীবনের সমস্ত প্রবলেম সলভ করবেন, তাদের জন্য আমি ডিজাইন করেছি অনলাইন রেইকি অ্যান্ড মেডিটেশন ক্লাসের। ইয়েস বন্ধুরা, এখানে আপনি একদিকে যেমন অনলাইনে রেইকি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি শিখতে পারবেন, তার সাথে শিখতে পারবেন ক্রিস্টাল হিলিং, তার সাথে শিখতে পারবেন গাইডেড মেডিটেশন। এখানে আপনাকে 70-টারও বেশি গাইডেড মেডিটেশনের সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে, আর একটা প্রপার গাইডলাইন্সের মধ্যে থেকে আপনি যেমন রেইকিকে শিখে নিজের শরীরে সমস্ত প্রবলেম দূর করতে পারবেন, পরিবারের সমস্ত মানুষের আপনি কল্যাণ করতে পারবেন, দূরে থাকা মানুষের যে কোনো প্রবলেমকে আপনি আপনার মাইন্ড পাওয়ার দ্বারা হিলিং করতে পারবেন, এছাড়াও ক্রিস্টাল থেরাপিতে আপনারা শিখতে পারবেন যে কিভাবে আপনি এনার্জি সায়েন্সকে ব্যবহার করে ক্রিস্টাল চার্জ করে যা সেই ক্রিস্টালটাকে আপনি আপনার শরীরের বিভিন্ন প্রবলেম সলভ করার জন্য ব্যবহার করতে পারবেন, দূরের মানুষের যে কোনো প্রবলেম সলভ করার জন্য ক্রিস্টাল ব্যবহার করতে পারবেন, লাভ রিলেশনশিপ, বিজনেস, মানিটারি প্রবলেম, A-to-Z প্রবলেম কিভাবে ক্রিস্টাল ব্যবহার করে সলভ করতে পারবেন সেগুলো শিখতে পারবেন। যারা চাইছেন পাওয়ারফুল গাইডলাইন্সের মধ্যে থেকে, 3 মাস অনলাইন ক্লাসের মধ্যে থেকে রেইকি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি ক্রিস্টাল হিলিং ও মেডিটেশন শিখে নিজেদের জীবনে চরম উন্নতি করবেন, তাদের জন্য আমি ডিজাইন করেছি A-to-Z মেডিটেশন ক্লাসের। ইয়েস বন্ধুরা, এই A-to-Z মেডিটেশন ক্লাসে আপনি কিন্তু একদম মেডিটেশনের সমস্ত কিছু গুপ্ত টেকনিক শিখে আপনার জীবনে মিরাকেল পরিবর্তন আনতে পারবেন। 3 মাস পাওয়ারফুল অনলাইন ক্লাস, 1 বছর ফ্রি গাইডলাইন্স, পাওয়ারফুল গ্রুপ সাপোর্টিং, সমস্ত কিছুর সাথে আপনারা যুক্ত থাকতে পারবেন। এই ক্লাসটা তাদের জন্যই যারা একদম নতুন, যারা আমার চ্যানেলের সাথে নতুন পরিচিত হয়েছেন, অর্থাৎ যারা এর আগে আমার থেকে কোনো ক্লাস করেননি, অর্থাৎ অ্যাঞ্জেল থেরাপি, রেইকি,
বা স্পিরিচুয়াল হিলিংয়ের কোনো ক্লাস করেননি, তারাই কেবলমাত্র এই ক্লাসটা জয়েন করার জন্য আবেদন করুন। আবেদন করার জন্য নিচে যে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারে নিজের এক কপি ফটো, নাম, ঠিকানা দিয়ে আমাকে এসএমএস করুন যে স্যার আমি এ টু জেড মেডিটেশান ক্লাসে জয়েন করতে চাইছি। তো ওখানেই আমি আপনাকে বলে দেবো কী করতে হবে। খুব স্বল্প মূল্যের বিনিময়ে আমি কিন্তু এই ক্লাসটা ডিজাইন করেছি। যারা তো মেডিটেশান করতে চাইছেন, পাওয়ারফুলভাবে নিজের স্পিরিচুয়াল উন্নতি করতে চাইছেন কিন্তু প্রপার গাইডলাইন্সের মধ্যে থাকতে পারছেন না বলে জীবনে উন্নতি করতে পারছেন না, তাদের জন্য এটা কিন্তু একটি সুবর্ণ সুযোগ। এই সুযোগটা মিস করবেন না। এই সুযোগটা নেওয়ার জন্য এখনই নিচে দেওয়া নাম্বারে ফোন করুন বা হোয়াটসঅ্যাপে এসএমএস করুন। আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীকালে এই টাইপের আরও আকর্ষণীয় ভিডিও নিয়ে আমি অবশ্যই আসবো। আমি আপনাদের চিরবন্ধু পলাশ বর, এইকো শক্তিশালী এনার্জি হিলিং টিচার। নমস্কার।